আসসালামু আলাইকুম। আজকে আম্মুর বাসা থেকে বাসায় এসেছি, আসার পর পরই রত্না আমাকে খুব রিকোয়েস্ট করলো যে ভাবি আপনি তো অনেক দিন ধরে বলছেন আমার একটা ভিডিও করবেন, আমি একটা নাচবো, আপনি আজকে করেন না। আমি একটা ফুল পেয়েছি, সে ফুলটা আমি মাথায় দিয়েছি, আমি আজকে নাচবো, প্লিজ আমার নাচের একটা ভিডিও করেন না। তো এত রিকোয়েস্ট করে বললো, আমি না শুনে পারলাম না। অনেক দিন ধরে ও বলে যাচ্ছিল কিন্তু আমি টাইম করে পারছিলাম না। তো আজকে টাইম কিছুটা নিয়ে ওর কিছু নাচ আমি ভিডিও করে ফেলেছি, আপনারা দেখতে থাকুন। রত্না ওকে তো চিনেই থাকবেন, ও দুইটা নাচ আজকে করেছে। তো আজকে আমি ফার্স্ট নাচটাই দেখাচ্ছি, বড় লোকের বেটির ওই নাচটা ও নাচবে। সেকেন্ডে ও আর একটা হিন্দি গানের নাচবে, সেটাও শেয়ার করে নেব ভিউয়ার, বাট সেটা আজ নয় অন্য দিন। দেখতেই পাচ্ছেন ও নাচের জন্য কীরকম প্রিপারেশন নিচ্ছে, তো সবাই খারাপভাবে নেবেন না। দেখ, এই হচ্ছে সেই রত্না। তো ও আজকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ও বড় লোকের বেটি ওটা নাচবে, তো ওর রিকোয়েস্ট আমি রেখেছি আজকে। তো ও আজকে কিছু বলতে যাচ্ছে। তো রত্নাকে অবশ্য আপনারা সবাই চিনে থাকবেন, ওকে আগেও পরিচয় করে দিয়েছিলাম যখন ও ফার্স্ট আমাদের বাসায় এসেছিল। তো রত্না এখন কিছু বলবে, তো আমরা শুনে নিই ও কী বলতে চাচ্ছে। রত্না শুরু করে ফেল, কী বলতে চাচ্ছিস? আসসালামু আলাইকুম। আমি আজ বলতে চাচ্ছি আমার অনেক দিনের স্বপ্ন আমার বড় লোকের বেটি, তাই আমি আজ নাচব। আজকে বড় লোকের বেটির নাচটা আমি নাচব, আমার অনেক প্রিয় এটা। আমি শুরু করতেছি, যদি কোনো ভুল টুল হয় আমাকে মাফ করে দিবেন অবশ্যই। আর আমি ভাবিকে অনুরোধ করছি ভিডিও করার জন্য, তাই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন শুরু করে ফেল। হ্যাঁ, তো গানটা আমি ছাড়ি বা যেরকমই হোক শুরু করে ফেলবি, ঠিক আছে? আমি গানটা ছাড়ি। আচ্ছা ঠিক আছে। তোর অনেক শখ ছিল, তো স্বপ্নটা কিছুটা পূরণ হচ্ছে, তো আপনারা ওর জন্য দোয়া করবেন। আর আমি গানটা এখন অন করে দিচ্ছি, ও এখন বড় লোকের বেটি ওইটা নিজের মতো করে নাচটা নেচে নেবে। ওকে, বড় লোকের বেটি লম্বা